2 কোটি টাকা খরচ করে শেরপুরের ঝিনাইগাতি সুরিহারা ভবানীখেলার কাটাখালী নদীর উপর তৈরি করা হয়েছে সেতু, কিন্তু নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। তাই 1 বছর হয়ে গেলেও এ সেতু কোনো কাজেই আসছে না 13 গ্রামের হাজারো মানুষের। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। গ্রামবাসীর দাবি, শিগগির তৈরি করা হোক সংযোগ সড়ক। এদিকে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে, জমির জটিলতায় সংযোগ সড়কটি নির্মাণে দেরি হচ্ছে। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2021 সালে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সুরিহারা ভবানী খিলার কাটাখালী নদীর উপর 30 কিলোমিটারের পিসি গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। খরচ হয়েছে 2 কোটি 11 লাখ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ হলেও এখনও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পাইকুড়া, বালিয়াচণ্ডী, কান্দুলি, জগৎপুর সহ 13 গ্রামের কয়েক হাজার মানুষ। গ্রামবাসীদের সেতুতে উঠতে হচ্ছে মই বেয়ে, আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফসল ও পণ্য পরিবহন, জরুরি রোগী পারাপারে স্থানীয়দের পড়তে হচ্ছে চরম বিপাকে। 500-600 জন শিক্ষার্থী পাইকুড়ায় আর উচ্চ বিদ্যালয়ে পড়িয়ে আমরা এদিক দিয়ে পার হই, প্রতিনিয়ত আমাদের অনেক কষ্ট হয়। সংযোগ সড়ক না থাকায় এই এলাকা প্রায় 10 থেকে 15 হাজার লোক যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। ব্রিজের সামনে একটা মই ফেলাই দিছে, এই চঙ্গ দিয়ে তো উড়া যায় না। আবার ফসল করছি, এইগুলা নিয়ে যাইতে পারতাছি না। ব্রিজ হয়েছে, ব্রিজের এই সাইডে আস্থা নাই, আস্থা বেগার আমরা উড়া খুব কষ্ট। 1 বছর চলি গেল গা, এখন পর্যন্ত ব্রিজের কোনো কাজ, আস্থা ঘাট কিছু হলো না। শিগগির সংযোগ সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমি উত্তেজনক কর্মকর্তা যারা আছেন তাদেরকে আহ্বান করি বা আমি অনুরোধ করব যেন এই ব্রিজটা অতি তাড়াতাড়ি এটা সম্পন্ন হয়ে যায়। জমির জটিলতার কারণে সংযোগ সড়কটি তৈরি করতে দেরি হচ্ছে, তবে শিগগির এই জটিলতার অবসান হবে বলে আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। ব্রিজের মূল স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়ে গেছে, বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোডের কাজটি বাকি আছে। এই অ্যাপ্রোচ রোডের কাজটা আমাদের জমি সংক্রান্ত জটিলতার কারণে বিলম্বিত হয়েছে, কিন্তু বর্তমানে এটি প্রায় সমাধানের শেষ প্রান্তে। আমরা যত দ্রুত সম্ভব জমি সংক্রান্ত জটিলতা সমাধান করে কাজটি শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।